আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের কীভাবে অ্যাডসেন্স এর কীভাবে লাস্ট টু ডে এবং লাস্ট আপনার হচ্ছে গিয়া আজকে মানে আজকের ইনকাম, এক সপ্তাহের ইনকাম আপনারা কীভাবে চেক করবেন। তো এটা আজকে আজকে আপনাদেরকে দেখাবো। তো চলেন আমাদের সাথে থাকেন আর ভিডিওটা দেখতে থাকুন। আপনারা অবশ্যই অ্যাডসেন্সের সব কিছুই এ টু জেড দেখতে পারবেন, যে অ্যাডসেন্সে কীভাবে আপনারা সিপিএম চেক করবেন এবং দেখা গেছে সিটিআর, সিটিআর কীভাবে চেক করবেন, দেখা গেছে আপনাদের আর্নিং আজকে কত আর্নিং হয়েছে সেটা কীভাবে চেক করবেন, দেন তারপরে আপনাদের দেখা গেছে যে অ্যাডসেন্সের আপনার এই যে আমি এখন এই অ্যাডসেন্সে আসলাম, তো আসার পরে আপনারা এখানে তো আপনাদের জাস্ট মেইন ব্যালেন্সটা দেখতে পারবেন। আর এখান থেকে আমি এটা জুম আউট করব, দেন এটা জুম করার পরে একটু এখানে দেখেন থ্রি ডট আইকন আছে, এখানে টিপ দিব আমি। দেন এটা টিপ দেওয়ার পরে আমি এই যে এখানে রিপোর্ট অপশনে যাব, এখানে দেখেন এই যে রিপোর্ট অপশন, তো এটা অনেকের দেখা গেছে এইটা এনেবল করা থাকে, যদি এই বেটা অপশনটা যদি এনেবল করা থাকে আপনাদের তাহলে সেটাকে আপনারা এরকম এনেবল থাকতে পারে, অনেকের চ্যানেলে নতুন অবস্থায় এরকম থাকে। দেখা গেছে আপনি যখন এইটা এনেবল করে দিবেন, অফ করে দিবেন, এখন আপনি ক্লাসিক ভার্সনে চলে আসবেন না, তখন বেটা ভার্সন ছিল এখন ক্লাসিক ভার্সন। তো রিপোর্ট অপশনে আসার পরে আপনার এখানে দেখেন ইন্টারফেস এইদিকে দেখেন, আর এখানে হচ্ছে কি আপনার সব কিছু মেইন এখানে দেখার। তো এখানে এই যে এইটা জিনিসটা আছে এইটা টিপ দিলে আপনারা এটা শুরু হয়ে যাবে, আর এখানে টিপ দিলে এটা বড় হয়ে ইনকামটা শো হবে। তো এটাকে আমি একটু জুম আউট করি। এখন আপনাদের মেইন একটা জিনিসটা হচ্ছে কি আপনাদের প্রথমে আপনারা কী করবেন, এখানে আমি আপনাকে দেখে প্রথম বলে দেই যে এই যে দেখেন ফিল্টারের কাছে যেই অ্যাড অপশন, তো আপনারা প্রথমে আসার পরে এই অ্যাড অপশনে টিপ দিবেন, দেন দেওয়ার পরে এখানে দেখেন প্রোডাক্ট, এখানে প্রোডাক্টসের উপরে টিপ দিবেন, দেন প্রোডাক্টসের উপরে টিপ দেওয়ার পরে আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখন দেখেন এখানে ইউটিউব হোস্ট মানে লেখা আছে, তারপরে আপনারা ইউটিউব হোস্টে টিপ দিবেন, দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই অপশনে টিপ দিবেন। এটা হচ্ছে কি আপনাদের ইউটিউবের আর্নিংটা চেক করার এই ইয়েটা আর কি নিয়মটা। তো এখন আমি আপনাদেরকে প্রথম স্টেপ বাই স্টেপ দেখাই যাই। এখানে দেখেন আমার দেখা যাচ্ছে যে ওভারভিউ, ওভারভিউতে আমার পেজ ভিউ মানে আমার ভিডিওতে ভিউ হয়েছে 1463টা, এটা হচ্ছে কি আপনার ভিডিও ভিউ দেখাইতেছে, এবং এটা দেখাইতেছে কতদিনের লাস্ট 7 দিন, এখানে দেখেন লেখা আছে লাস্ট 7 দিন। তো এখানে আমার লাস্ট 7 দিনের অ্যাডের ইমপ্রেশন হয়েছে 533টা, এবং অ্যাডের মধ্যে ক্লিক পড়ছে 269টা এখন আপনারা দেখতে পারছেন। এবং আমার লাস্ট 7 দিনের হচ্ছে গিয়ে পেজ আরপিএম, পেজ আরপিএম ছিল আমার $9 দেখা গেছে 56 সেন্ট, আর ইমপ্রেশন মানে ইমপ্রেশন আরপিএমটা হচ্ছে গিয়ে মেইন, যদি আপনার চ্যানেলে ইমপ্রেশন আরপিএমটা, আচ্ছা আমি এটা নিয়ে আসতেছি একটু পরে, এই ইন্টারফেসটাকে পরিষ্কার করে দিই। দেন এখানে ইমপ্রেশন আরপিএম হচ্ছে গিয়ে আমার $26 আছে, আর এখানে অ্যাক্টিভ ভিউ মানে আমার ভিডিওটা যে প্লে করার পরে কত পার্সেন্ট দেখছে, প্রায় 94% আমার ভিডিওটা দেখছে প্লে করার সাথে সাথে। আর এখানে দেখেন টোটাল আর্নিংটা শো করবে, এখানে আমার প্রায় $14 আর কি আর্নিং হয়েছে লাস্ট 7 দিনে, $13.99 মানে $14 আর্নিং হয়েছে। এখন এটাকে আপনারা এখানে টিপ দিবেন, এটা টিপ দেওয়ার পরে লাস্ট 2 দিন কীভাবে দেখবেন মানে টু ডে বাই ইয়ার্স ডে। এখানে আপনার হচ্ছে গিয়া আজকে হচ্ছে গিয়া তারিখ 20 তারিখ, তো আমি এখানে দেখা গেছে যে 19 তারিখেরটা ইনকাম কীভাবে চেক করব। এখানে দেখেন ওই যে তারিখ ফেব্রুয়ারি 19 তারিখ লেখা আছে, আমি এটার উপরে টিপ দিলাম, আমার 19 তারিখে কত আর্নিং হয়েছে এখানে দেখা যাচ্ছে। এখানে আমি দেখেন আমার 19 তারিখে হচ্ছে গিয়ে 316টা ভিউ আসছে, এরপরে 100 আপনার হচ্ছে গিয়ে 12 ইমপ্রেশন আছে, 56টা ক্লিক আছে, দেন পেজ আরপিএম আছে হচ্ছে গিয়ে আমাদের $12, অ্যান্ড দেন ইমপ্রেশন আসছে গিয়ে আরপিএম $34, আর এখানে 95% অ্যাক্টিভ ভিউ হয়েছে, আর আর্নিং হয়েছে আমার $3.84। এখন আপনার জিনিসটা বুঝতে পারছেন যে আমার এখানে এই জাস্ট 19 তারিখের আর্নিং হচ্ছে গিয়ে $3.84। দেন আমি এখন লাস্ট টু ডে চেক করব, দেন এখানে এই যে ফেব্রুয়ারি 20 তারিখ, আজকে হচ্ছে গিয়ে 20 তারিখ, তো এখান থেকে আমি এই যে ফেব্রুয়ারি 20 তারিখটা সিলেক্ট করব, দেন ফেব্রুয়ারি 20 তারিখটা সিলেক্ট করার পরে দেখেন এখানে আমার এই যে শো করছে আজকের পেজ ভিউ কত, 37 ইমপ্রেশন 15টা হয়েছে মানে অ্যাডের ইমপ্রেশন হয়েছে 15টা, ক্লিক পড়ছে 10টা, পেজ আরপিএম আছে $40, আর ইমপ্রেশন আরপিএম আছে হচ্ছে গিয়ে আমার $98। এখন দেখেন এখানে আমার আর্নিং হয়েছে কত,
এই $1.48, মানে আমার এখানে টোটাল ইয়েটা হচ্ছে গিয়া আর্নিংটাই হয়েছে গিয়া 10টা ক্লিকেই আপনার 48 সেন্ট ইনকাম হচ্ছে। তো এখন আপনারা সিটিআর কীভাবে চেক করবেন, এখানে ক্লিক অপশানে টিপ দিবেন, দেন ক্লিক অপশানে টিপ দেওয়ার পরে আপনারা একটু ইয়ে করবেন, এসাইড দিয়ে নেবেন, দেন তারপরে এখানে দেখেন ইমপ্রেশন এবং ক্লিক, মানে ক্লিক হচ্ছে গিয়া যে সিটিআর এর ক্লিক, মানে আপনার অ্যাডের উপরে ক্লিক করে ওয়েবসাইট ভিজিট করছে, এখানে হচ্ছে অ্যাডের এই ক্লিক অপশনটা কাউন্ট হবে। আর এখানে হচ্ছে সিটিআর, তো আমার এটা সিটিআর এখন 00 আছে, বলতে গেলে কোনো কিছু নাই, দেখাইতেছে না। আমি এখান থেকে এই লাস্ট 19 তারিখেরটা দেই, তারপর আমার সিটিআরটা চেক করি, দেন এই যে এখন দেখেন আমার সিটিআর আছে লাস্ট 19 তারিখে 9টা ইমপ্রেশন, দেন 2টা ক্লিক, মানে একটা ক্লিকে 10টা ইমপ্রেশন থাকার কথা, কিন্তু আমার এখানে 9টা ইমপ্রেশনে 2টা ক্লিক পড়ে গেছে, মানে 20টা ইমপ্রেশন হইলে আমার সিটিআরটা স্বাভাবিক কন্ট্রোলে থাকতো, দেখা গেছে আমার সিটিআর হয়ে গেছে 22। এটা ভুলবশত ক্লিক পড়ছে, আমরা মনে করেন যেভাবে কাজ করি তাতে আমাদের দেখা গেছে সিটিআর হাই হওয়ার কথা না, তারপর আমাদের হাই হয়ে গেছে। এখন দেখেন এখানে আমার মানে এই ক্লিক অ্যাডে ক্লিক করার পরে আমার 1 সেন্ট ইনকাম হয়েছে, কারণ এই ক্লিকটা অ্যাক্টিভিটি হয় নাই, দেখা গেছে এটার মধ্যে ইনভ্যালিড ক্লিক পড়ছে, দেখা গেছে অ্যাডটা ক্লিক করার সাথে সাথে আবার ব্যাক হয়ে গেছে, মানে 1 সেকেন্ডও থাকে নাই। এটা হচ্ছে কি আপনার ইনভ্যালিড ক্লিক পরে, এর জন্য সিটিআরটা হাই হয়েছে। তো এখন আমি এখানে দেখাই আপনাদের এই যে ভিউ অপশনটা, তো এই ভিউ অপশনটা হচ্ছে কি আপনার যে ভিডিওতে যে ভিউ আসছে সেই ভিউ অনুযায়ী ইমপ্রেশন কতটা আসছে। এখন এখানে 103টা ইমপ্রেশনে আমার মানে এখানে আমি ইমপ্রেশনটা বুঝাই মানে বুঝাই বুঝাই দেখা গেছে এখানে যদি 1000 অ্যাড ইমপ্রেশন হয় আমার এখানে, হ্যাঁ, তাহলে দেখা গেছে আমার এখান থেকে আর্নিং হবে আজকে $37। এখন আপনারা চিন্তা করেন $37 আর্নিং হবে, তার মানে আমার 100টা ইমপ্রেশনে $3 প্রায় $4 কাছাকাছি ইনকাম হয়ে গেছে। এখন আপনারা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে এখানে ভিউ ইমপ্রেশন RPMটা কী এবং ইয়েটা কী, এখানে আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তার থেকে আরও বেশি হয়তো আমার আর্নিং, এখানে অনেক দেখা গেছে ইনভ্যালিড ক্লিকের জন্য আমার আর্নিংটা অনেক কমে গেছে। এখানে আপনারা দেখছেন আমার লাস্ট 20 তারিখের ইয়েটা দেখছেন স্ক্রিনশটটা, দেন 20 তারিখে আমার দেখেন 15টা ইমপ্রেশনে $1.47 আর্নিং হয়ে গেছে অলরেডি। এখন চিন্তা করেন এখানে কিন্তু আমার $98, আজকে যদি 1000 অ্যাড ইমপ্রেশন হয় আমি এখান থেকে $98 ইনকাম করব। এখন চিন্তা করেন আমার যদি আমার কালকে দেখি কত ইমপ্রেশন হয়েছিল, আমার কালকে ইমপ্রেশন হয়েছিল দেখা গেছে 100টা, দেখা গেছে 100টা, আজকেও যদি আমার 100টা ইমপ্রেশন হয় তাহলে আজকে আমি প্রায় এখান থেকে $4-5 ইনকাম পেয়ে যাব, $5-6 ইনকাম পেয়ে যাব, 200টা ইমপ্রেশন হইলে দেখা গেছে $10-15 ইনকাম পেয়ে যাবো আমি আজকে। এটা আপনাদের উপরে নির্ভর করে যে এই ইমপ্রেশনটা যদি আপনার ইউনাইটেড স্টেট থেকে এই RPMটা যদি বাড়ে তাহলে ইউনাইটেড স্টেট থেকেই রেগুলার যদি আপনার ভিডিও দেখে তাহলে আপনার আর্নিংটা আসবে। তো আপনাদেরকে জিনিসটা বুঝাইতে পারছি, আশা করি আপনার জিনিসটা বুঝতে পারছেন। তো আশা করি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এই আশায় আমি এখানে ভিডিওটা শেষ করছি।